আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি। আমি উর্মি, ইউকে থেকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আর এখন বাজে 3:30, আমরা একটু রেডি হয়েছি, বাইরে যাবো ঘুরতে। আমাদের সাথে একটা ফ্যামিলি যাবে, ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি যাবে। তো যাই হোক, তো আমাদের বাচ্চাদের হলিডে প্রায় শেষের পথে, আর এক সপ্তাহ আছে, তারপরে স্কুল খুলে যাবে। তো বাচ্চাদের নিয়ে যাচ্ছি একটু বাইরে ঘুরতে। ওয়েদারটা ভালো না, তবে দেখিয়েছিল ভালো, বাট তো আজকে ওয়েদারটা মেঘলা, বৃষ্টি নাই, তো ওয়েদারটা ভালো না। তো যাই হোক, প্ল্যান করে ফেলেছি কখন বাইরে যাব ঘুরতে। তো আজকের ব্লগটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিল। তো ভালো থাকবেন, দেখতে থাকেন আজকের ব্লগটি। তুমি কিছু বলবে? If you like our video, then it will help us post more, and it will help us a lot if you just subscribe, like and share and comment. It will just help us a lot. Bye. আর এখানে আমি কিছু নাস্তা রেডি করেছি। এখানে আমি দুধ দিয়ে, কলিজা দিয়ে, আলু দিয়ে ভুনা করেছি, আর এটা আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু অনেক মজা হয়েছিল, আমি একটু চেকে দেখেছি। আর এখানে আমি চিকেন সামোসা অ্যান্ড ডালপুরি নিয়েছি, ওয়ান টাইম প্লেট গ্লাস, জুস, পানি, 7-Up, একটু মুড়ি নিয়েছি, বুটের সাথে অনেক মজা লাগবে, আর একটু সালাদ নিয়েছি। আর বাচ্চাদের জন্য আমি একটু চিপস আর পপকর্ন নিয়েছি। তো আমরা দুপুরে খাবার খেয়ে যাচ্ছি, হালকা কিছু নাস্তা নিয়েছি। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো আমরা চলে আসছি কোলসিস্টার পার্কে, সরি কাসেল পার্ক ইন কোলসিস্টারের ভিতরে। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমাদের সাথে একটা ফ্যামিলি আসবে, ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি আসবে। তো ফ্যামিলির সাথে আর ফ্যামিলি আসে নাই, শুধু আমাদের ভাবি আসছে, আর মানে আমাদের সাথে একটা ফ্যামিলি আসছে কি, আর আমাদের পরিচিত এবং ফ্রেন্ড। তো ভালো লাগছে খুব, বাচ্চারা খেলা করছে। আর ওয়েদারটা তো ভালো না, আমি আপনাদেরকে বলেছি ওয়েদারটা ভালো না, কিন্তু বৃষ্টি নাই, ঠান্ডা আছে, একটু বাতাস আছে। তো সকালে যখন ওয়েদারটা দেখি তখন ভালো লাগছিল না, মনে বলছিল যে ক্যান্সেল করে দিই, কিন্তু আমার মেয়ে যখন শুনলো যে
আমরা ভাবিদের সাথে যাব, মানে ভাবির ছেলের নাম প্রিন্স। তো প্রিন্সদের সাথে আমরা যাচ্ছি আজকে ঘুরতে। যখন শুনলো তখন সে মানে পাগল হয়ে গেছে, ঝড় হোক বৃষ্টি হোক যাইতেই হবে। তো মেয়ে জিদ ধরল, তো আর আমরা না করলাম না, তো চলে আসলাম। আর আমি 2015 আমি এখানে আরেকবার এসেছিলাম ঘুরতে, আগস্টের 8 তারিখে। তখন আমার বাচ্চারা অনেক ছোট ছিল, তো এই দিয়ে আমার 2 বার এখানে আসা হলো। এই যে একটা, এটা হচ্ছে একটা কাসেল এবং খুব সুন্দর কাসেলটা। পার্কটা একেবারেই নিরিবিলি, মনে হয় কেউই আসে নাই, মানে আসতে যখন, হ্যাঁ কিছু মানুষ আসছে, যখন আমরা যখন ঢুকলাম তখন দেখলাম ওরা বের হয়ে চলে গেল, তার মানে ওদের ঘোরা শেষ, ওরা চলে গেল কি আর আমরা তখন ঢুকলাম। আমরা এখানে আসছি প্রায় 4:30-5টার দিকে আসছি। আর এই কাসেল, এই পার্কটার ভিতর অনেক সুন্দর, অনেক ফুল, আর ফুলগুলো একটু মলিন হয়ে গেছে, কারণ এখন তো সিজন শেষ হয়ে গেছে, আমাদের আর একটু আগে আসা উচিত ছিল। তো যাই হোক, ফুলগুলো একটু মলিন হয়ে গেছে, ঠান্ডা তো অনেক, ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও সুন্দর আছে ফুলগুলো, দেখেন অনেক সুন্দর। বাচ্চারা খুব মজা করছে, ভালো লাগছে দেখতে, মানে আমাদের ঠান্ডা লাগছে, আর আমি তো একবার এসেছি এখানে, তো আমার অত মানে ইয়ে নাই। তারপরও আমি সেই সময় তো আর আমি ভিডিও করি নাই, তো আপনাদের সাথে তো আর শেয়ারও করতে পারি নাই, তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এখানে আসেন নাই তারা আসতে পারেন, এখানে অনেক সুন্দর পার্কটা, আর ভিতরে অনেক কিছু আছে, লেক আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, খেলার জায়গা আছে, অনেক বড় এবং অনেক সুন্দর। চারিদিকে ফুল আর ফুল, খুবই ভালো লাগছে। আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করছি, ভাবির একটা ছেলে একটা মেয়ে, আর ছোট ছেলেটার নাম প্রিন্স, ওর জন্য আমার মেয়ে খুবই পাগল। তো আমি আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো,
তো ভাবি বাসা থেকে একটু বিরিয়ানি নিয়ে আসছে আর আমি তো নাস্তা নিয়ে কি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর এখানে অনেক বাতাস আর ঠান্ডা লাগছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব বাসার দিকে তো কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর যারা এখানে আসেন নাই তারা ঘুরতে আসতে পারেন এখানে অনেক সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার থেকে কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম